নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে একটি সংস্থায় নিয়োগ করতে চলেছে। এইচএস পাস করলেই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে, এবং এই চাকরির জন্য এইচএসের সাথে কিছু ডিপ্লোমা প্রয়োজন রয়েছে, সেই ডিপ্লোমা নিয়ে আলোচনা করব। আগ্রহী প্রার্থীরা যদি আবেদন করতে চাও, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে খুব শীঘ্রই আবেদন করে দেবে। কিভাবে আবেদন করবে এবং কত টাকা বেতন দেওয়া হবে এবং কোথায় চাকরির কর্মস্থান রয়েছে চাকরি প্রার্থীদের সবই জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকার বেল আইকনে প্রেস করে দিও, কারণ নতুন যত ভিডিও আপডেট দেবো সবই কিন্তু জানতে পারবে এবং দেখতে পারবে তোমাদের ইউটিউবের মাধ্যমে। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে রয়েছে বিজ্ঞপ্তির মেমো নাম্বার, যেটা সরকারি মতো থাকে, অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার, এবং তারপরে যেদিন প্রকাশিত করা হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটি, সে তার তারিখ। যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের জন্য প্রথমে দেখে নেব আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এখানে অনলাইনে আবেদন করা যাবে, এবং যে ওয়েবসাইট রয়েছে সেটা রয়েছে www.wbhealthgov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা যাবে, তো এখানে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন। 3 জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 7 জানুয়ারি 2024। এবং অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 20 জানুয়ারি 2024, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ রয়েছে লাস্ট সাবমিশন 24 জানুয়ারি 2024। অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে, এবং এখানে একদম ডাইরেক্টলি দেওয়া রয়েছে কাট অফ ডেট, ক্যালকুলেশন এজ 1 জানুয়ারি 2024 মধ্যে কাট অফ রয়েছে। যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন দরকার রয়েছে এখানে ডকুমেন্টের কথা উল্লেখ করা রয়েছে, এবং চাইলে আপনি আবেদন করার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে আবেদন করা যাবে, একটি অনলাইনে একটি অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্য স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে এখানে উল্লেখ করে দেওয়া আছে, এবং 7 নম্বর এখানে দেখতে পারবে এখান থেকে শুরু হবে ডকুমেন্ট কী কী দিতে হবে এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এখানে দেওয়া রয়েছে। আবেদনের জন্য যারা SC/ST বাদে রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা লাগবে আবেদন করার জন্য, এবং যারা SC/ST রয়েছে তাদের জন্য কিন্তু 50 টাকা লাগবে আবেদন করার জন্য। চলে যাবো যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম দেখতে। এখানে পোস্ট রয়েছে অটোমেটিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে আন্ডার NHM এর পক্ষ থেকে। এখানে ST-দের একটা শূন্য পদ রয়েছে, SC-দের একটা, আনরিজার্ভের জন্য একটা, OBC-এর জন্য একটা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকের পাস করার পরে যে সমস্ত বিষয়ে পাস করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে অপথলমেকে প্যারামেডিক্যালের হিসাবে। অ্যাসিস্ট্যান্ট কোর্স করতে হবে 2 বছরের। এই সমস্ত সামগ্রী কিন্তু প্রয়োজন রয়েছে চাকরি করার ক্ষেত্রে। এবং পারমানেন্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং নলেজ থাকতে হবে পশ্চিমবঙ্গের ভাষার, অর্থাৎ বাংলা। 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে, এবং বেতন রয়েছে 18,000 টাকা। এবং যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই অনলাইনে আবেদন করে দেবেন, কোনো অসুবিধা হবে না। এই নোটিফিকেশনটি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, বা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করতে পারো। ধন্যবাদ।